গান গেয়ে প্রশ্ন করলো, কিন্তু শেষে এমন একটা গান দিল, তোর কথা মনে করিয়া ডোকরায় ছুটে আসি, ভালো লাগে তাও ভালোবাসি, তুই যে আমার প্রেমের প্রিয়সী, ভালো লাগে তাই ভালোবাসি। গান গায়ে অনেক কান্দে আকুল হয়ে গেছে শ্রোতা দর্শক, টাকা দিল প্রায় 200-300 টাকা দিল। তবে কথা সেটা না, কথা ওই দিকে যেতে হবে যেখান থেকে মূল কথা মূল গান ছাড়া হয়ে গেছে। দোতর আর সামান্য একটু দেন ভাই। আমার যাহা প্রশ্ন ছিল জবাব করছে রে, কিন্তু আমাকে প্রশ্ন করছে আমার মাথা পরীক্ষা করার জন্য। আউট প্রশ্ন থাক, বাসি তো দেওয়া লাগবে না। একটা গর্ভবতী মহিলা নদীর ঘাটে যা গোসল করতে গেলেন, আল্লাহ রকমে পানির মধ্যে প্রসব হয়ে গেলেন, একটা সন্তান হলেন, অর্ধেকখানে বোল মাছ খায় ফেলালো, অর্ধেক সন্তান নিয়ে মাটা কানতে কানতে বাড়ি যায়। উনি প্রশ্ন করলেন এই সন্তানের কয় কাপড় দিয়ে জানাজা হবে, মাইয়া হলে 5 কাপড়, পুরুষ হলে 3 কাপড়, এত অর্ধেকখানি নাই, কি থেকে প্রমাণ করবে এ মেয়ে না পুরুষ? সুন্দর প্রশ্ন। আরো কি প্রশ্ন করছে, বাবা ওনার মা ছাড়া একটা সন্তান যদি আমার বাবা দিতে পারে তাহলে উনি বুঝবে যে বাবাকে মানা যাবে কিনা। সুন্দর কথা। শ্রোতা দর্শক কম হচ্ছে তাতে কি হয়েছে বাবা, শ্রোতা যে কেন গেল এটা তো বড় দুঃখ। রমি সরকার, তুমি আমার একটা গান শোনো, গানের পৃষ্ঠে গান না দিলে হয় না দরদি, আমার একটা গান মনে হয়ে গেল। ও মহাজনী গানের ছন্দ আমি বন্ধ করিলাম, সন্তানের জানাজা। ওই অর্ধেক সন্তান নিয়ে আমি আবার ওই নদীর ঘাটে গেলাম, যার সন্তানটা নদীর মধ্যে ফালাই দিলাম, দিয়ে দেখলাম এ ওপর হয়ে ভাসে না চিত হয়ে ভাসে। অর্ধেক সন্তান ফালানোর সঙ্গে সঙ্গে ওপর হয়ে ভাসে রে। আমি বুঝতে পারলাম এটা বেটা ছেলে সন্তান। আজও প্রমাণ আছে, ছেলে সন্তান পানিতে পড়ে যদি মইরা যায় ওপর হয়ে ভাসে রে, আর মেয়ের সন্তান যদি পানিতে পড়ে মরে যায় শীত হয়ে ভাসে। ওই অর্ধেক সন্তান ওপর হয়ে ভাসলে আমি বুঝতে পারলাম, ওই অর্ধেক সন্তান আসলে ওই অর্ধেক ছেলে ওপর হয়ে ভাসে, আমি বুঝতে পারলাম এটা ছেলে সন্তান, একে 3 কাপড়তে জানাজা করা উত্তম। পৃথিবীতে প্রমাণ আছে, ছেলে সন্তান যদি জন্ম নেয় মার গর্ভ থেকে ওপর হয় ভূমিষ্ঠি পড়ে, আর মেয়ের সন্তান জন্ম নিলে চিত হয় ভূমিষ্ঠি পড়ে। তোমার কথা শেষ। আরে রবি সরকার প্রশ্ন করে আনোয়ার সরকারের ধারে, আরে ভুলি নাই কথা অন্তরেতে আছে। মা সারা সন্তান দেব, নাম যেন কোরআনে থাকে। কি গো, প্রশ্ন করছিলাম আগুন পানি মাটি বাতাস যদি তোমার মা হয়, তোমার এই মায়ের ঋতু হয় মাসে মাসে। আগুন পানি মাটি বাতাস যদি তোমার মা হয়, তাদের ঋতু হয় কোন মাসে কোন দিবসে? জবাব পাচ্ছেন? রবি সরকার বললে যাও কেন, জব করো। তাই আদম আমার 700 সন্তান কোরআনে তাই কয়। একদিন হাওয়া কয় আমার সন্তান সমস্ত গুলো হয়, আদম কয় না সমস্ত সন্তান আমার হইয়া যায়। ওরে হাওয়া কয় বিশ্বাস করি না জগ স্বামীদন। আমরা বর্তমান দেখতে চাই স্বামী, এবার বর্তমান দেখতে চাই সন্তান কার হয় রে। এখন তোমার মা হাওয়া হস্তমৈদন করে মণি বীর্য গাইলা শিশির মধ্যে রাখে, বাবা আদম হস্তমৈদন করে মণি বীর্য গাইলা শিশির মধ্যে রাখে। 10 মাস 10 দিন পর বাবা আদমের বীজের শিশি খুলে দেখে সুন্দর একটা পয়গাম্বর, যার নাম শীষ পয়গাম্বর। তোমার মাও লাগলো না, শিশির মধ্যে বীর্য রাইকা শীষ নবীকে জন্ম দিল, যার উপর 50টা কিতাব নাজিল হয়ে গেল। আর ওর মায়েরটা কমো বাবা, আর মায়েরটা কমো। 10 মাস 10 দিন পর তোমার মায়ের ভিজার শিশি খুইলা দেখে, কমো বাবা কমো গো, কইতে একটু সংকট থেকে। 10 মাস 10 দিন পর তোমার মায়ের ভিজার শিশি খুলে দেখে, তোমার মায়ের বীজ দিয়ে পয়দা, তোমার মায়ের বীজ দিয়ে পয়দা সেরা ঘুগরি উসুঙ্গা মাকড়া জিটি পোকা সার পোকা তেলা পোকা মশামাছি স্যাং ব্যাং সমস্ত তোমার মায়ের বীজ দিয়ে পয়দা। তোমার মায়ের বীজ নয়, পুরুষের হচ্ছে বীজ আর নারীদের হচ্ছে অস। পুরুষের বীজের সন্তান, নারীদের অজে কোনো সন্তান নাই। এই জন্য 5 ছেলের মা হলেও বাবা যদি কয় 1, 2, 3 তোর মা হয়ে যাবে ফিনফিন গেট আউট। কি গো, সন্তান বাবাই পাই, সন্তান হচ্ছে বাবা। তোমার কথা মীমাংসা করে দিলাম আমি রে। রমি সরকার তুমি কয় ওই 4 মায়ের ঋতু হয় কোন দেবসে? আর একটা পালা থেকে আউট প্রশ্ন তোমাকে করি, তুমি যদি আমাকে প্রশ্ন করতে পারো আউট থেকে, আমি করতে পারবো না অবশ্যই। এ তুমি কই তো দেখি, এ নারী জাত তুমি তো নারীর পক্ষে গান গাও রে। तुम्हारे এই নারীর মধ্যে 60 জন নারী পৃথিবীতে আছে। এমন 60 জন নারী পৃথিবীতে আছে, 60 জন নারী মিলে তাদের 30টা স্থান। কই তো তোমার ওই 4 মায়ের নাম কি? এমন 4টা মহিলা আছে পৃথিবীতে, তাদের 30টা স্থান, 4 জন মহিলা মিলে। তা এই কথার জবাব দিলে তাহলে বুঝবা হ্যাঁ তুমি আমার শিষ্য, তাহলে আমার নাম লইতে পারবা, নইলে ওই যে ওরে জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে। ওরে পাঠালেন যে নিরতি, তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আচ্ছা জীবনে আসে কত ভালো আর মন্দ, জীবনে আসে কত ব্যথার দ্বন্দ্ব, জীবনে আসে কত ভালো আর মন্দ, জীবনে আসে কত ব্যথার দ্বন্দ্ব, জীবনে আসে কত, জীবনে আসে কত দুঃখ বেদনা। জীবন মানেই তো যন্ত্রণা, জীবন বেঁচে থাকতে বোধহয় শেষ হবে। জীবন করে অন্যটি রাশা, এর নাম দিয়াছ মানুষ প্রেম ভালোবাসা। একটি জীবন করে অন্যটি রাশা, এর নাম দিয়াছ মানুষ প্রেম ভালোবাসা। মনের আশা মনে রইল, মনে রইল, পূর্ণ হইল না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আচ্ছা জীবন তার দিতে গিয়ে সুখেরই ফাগুন, বিনিময়ে দিল শুধু বুক ভরা আগুন। আকাশে জীবন তার দিতে গিয়ে সুখেরই ফাগুন, বিনিময়ে পাইলাম ভাইরে বুক ভরা আগুন। কয় সালা বেটিলে তিলে, তিলে তিলে তুই আর মারিস না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন তারে দিতে গিয়া সুখেরই ফাগুন বিনিময়ে পেলাম শুধু বুক বানাইয়া আগুন কই সালামে দিলে দিলে কই আনোয়ার দিলে দিলে তুই আর মারিস না জীবন জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধাই সেই সবে না পাঠালেন যে নিয়তি তার কাছেই মিনতি পাঠালেন যে নিয়তি তার কাছেই মিনতি এই জীবন আমি চাই না জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধাই সেই সবে না জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধাই শেষ হবে না জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধাই শেষ হবে বাবা।